বঙ্কিমচন্দ্র অর্জুন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রথম পর্ব এটা আমার হাত আমি একে নড়াতে পারি কি সাংঘাতিক এই কথাটা এটা আমার হাত আমি একে নড়াতে পারি ইংমার বার্কমান তার সেভেন সেল চলচ্চিত্রে রেখেছিলেন এই কথাটি দিস ইজ মাই হ্যান্ড আই ক্যান মুভ ইট কে এই আমি আমির হাতেই রয়েছে এই হাতের চাবি এবং যতক্ষণ তা রয়েছে Ami vichyace. Synonyms for mind. As for the apparent and distinct phenomenon which is called mind, in terms of existence, it has no inherent existence whatsoever. In terms of origination, it is the source of the diverse joys and sorrows of cyclic existence and nirvana. In terms of philosophical opinion, it is subject to opinion in accordance with eleven vehicles. In terms of designation, it has an inconceivable number of distinct names. Some call it the nature of mind, the nature of mind itself. Some eternalists give it the name self. Pious attendants call it selflessness of the individual. Sittamarans call it mind. Some call it the perfection of discriminative awarenesses. Some call it the nucleus of shugata. Some call it the great seal, some call it the unique seminal point, some call it expanse of reality, some call it the ground of all, and some call it ordinary. Unfabricated consciousness. The Tibetan Book of Death, The Introductions of Ernest's Natural Librarian Through the Naked Perception, page 41. বেঁচে থাকা কাকে বলে বাস্তব হোয়াট ইজ রিয়েলিটি একটা সূচকে আই লেভেলে ভার্টিক্যাল পজিশনে রেখে দেখলে তা দণ্ডাকার বারসাই থেকে টপ অ্যাঙ্গেলে দেখলে তা একটি বিন্দু কোনটা সত্যি নয় এর মধ্যে কোনটা বাস্তব নয় একবার মাঝরাতে ব্যাঙ্গালোর সিটি গৌহাটি এক্সপ্রেস ঢুকছে কোচবিহার স্টেশনে বঙ্কিমচন্দ্র ঘুমোচ্ছিলেন মাথার পাশে ভাঁজ করে রাখা নবারুণের শেষ সাক্ষাৎকার সবাই ঘুমিয়ে পড়ার পর কামরার অল্প আলোতে পড়া শেষ করে কখন ঘুমিয়ে পড়েছেন বঙ্কিম ট্রেন যখন ছেড়ে যাচ্ছে স্টেশন কি করে যেন ভেঙে গেল ঘুম এসির কাছে মুখ ঠেকিয়ে বাইরের আলোগুলো দেখে বুঝলেন স্টেশন পেরিয়ে যাচ্ছে পরের স্টেশন আলিপুরদুয়ার সাদাত হাসেন মান্টো থাকেন এখানে মান্টো কি তাহলে আজ বঙ্কিমকে মাঝরাতে নিজের বাড়িতেই নিয়ে যাবেন রাত আড়াইটে বঙ্কিম যখন আলিপুরে নেমেছেন কে বলবে ওটা আলিপুরদুয়ার আকাশ মাটি ফুঁড়ে বৃষ্টি যেদিক থেকে পারছে সব যেন স্টেশনই নেমে আসছে একটা হিল স্টেশন মনে হচ্ছে তখন আলিপুর স্টেশনের সব আলো নিবে আছে শুধু ডিজিটাল বোর্ডের লাল ঝাপসা আলোগুলো জ্বলছে তার আঁকা ছায়া পড়ছে প্ল্যাটফর্মে স্টেশনের সারা মেঝে জুড়ে গণেশ পাইনের জল রং অবিন্যস্ত কয়েকজন নেপালি পুরুষ মহিলা এদিকে ওদিকে ট্রেনটা কি সত্যি আলিপুরে এসেছে নাকি শিলং বা দার্জিলিং এর কোন স্টেশনে ফেলে গেছে বঙ্কিমকে নবারুন নাকি মান্টো কে নিয়ে এলো বঙ্কিমকে এখানে যদিও বঙ্কিমের কোনো তাড়া নেই এই পাগল এই উন্মাদিনী বৃষ্টিকে ফেলে সে কোথায় বা যাবে একটা অসময়ের ঘুমের কাছে ঋণী হয়ে রইল তার জীবন ফেরার ট্রেন কখনো কখনো দেরি করে আসাই ভালো রিয়েলিটির তাস উল্টে দেওয়া এই বৃষ্টির মাঝরাত এটা বুঝবে মানুষ বুঝবে না জলই বোঝে জলের অধিকার এক একজন স্রষ্টা তো এক এক অভিমুখ থেকে যাত্রা করেন কেউ টুকরো ভাঙা আয়নায় অস্তিত্বের উপর দাঁড়িয়ে সেখান থেকেই শুরু করেন যা কিছু পেছনের সেই সব কিছুকেই পেছনে ফেলে কেউ কেউ ইতিহাসকে শিকরণ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যা কিছু আজ তার কাছে বেঁচে তার সম্পদ গোলায় তোলেন তাকে জারিত করেন নিজের সময় পরিসর অভিজ্ঞতা মেধায় নিজের যাত্রাটি বজায় রাখেন এই দ্বিতীয় শ্রেণীর যাত্রাটি দ্বিমুখী পেছনের দিকের যাত্রাটি অনেকাংশেই নিরীক্ষামূলক পরীক্ষার বঙ্কিমচন্দ্র কোন পথে হাঁটবেন এটা আমার হাত আমি একে নড়াতে পারি কিন্তু কোন দিকে এবং কখন ও কিভাবে পতনশীল বৃষ্টির ধারা ও নিজের চোখ এ দুয়ের মাঝখানে বঙ্কিম নিজের ডান হাত রাখেন হাতের রেখা চামড়া মাংস হাড় ভেদ করে বৃষ্টি দেখা যায় কিনা আকাশ থেকে মাটি অব্দি উল্লম্ব ভাবে সাদা সুতো বেঁধে দেওয়া হয়েছে পতনমুখী বৃষ্টির হাহারবের কাছে জ্ঞান কর্ণ নত করেন বঙ্কিম দেখেন রেল লাইন ধরে মোটা সোটা এক লোক হেঁটে চলেছে বৃষ্টির ভেতর গাম্বুট পরা গায়ে রঙা রেইনকোট বাঁকাঁধে বাজ পাখি নিয়ে হেঁটে যাচ্ছে লোকটা জাপসা কুয়াশা আর বৃষ্টির সাদা ধোঁয়ার মধ্যে বঙ্কিমটাকে চিনতে পারেন হাঁক দেন কর্নেল লোকটি বঙ্কিমকে চিনতে পেরে গাল ভর্তি চওড়া হাসিতে সে এগিয়ে আসে তার নাম গ্র্যাব্রিয়েল গ্রাসিয়া মার্কেজ বৃষ্টি ভেজা উত্তর বাংলার প্রান্তিকতম এক রেল স্টেশনে পৃথিবীর দুই মেরুর দুজন স্রষ্টাকে আমরা এই মুহূর্তে আলিঙ্গন করতে দেখব মার্কেজ তার বাঁ কাঁধে বলেন খুব মন খারাপ করছিল জানেন তাই বৃষ্টি ভিজতে বেরিয়ে পড়লাম তবে আজ রাতের এই মন খারাপের কাছে আমি চিরকাল ঋণী হয়ে থাকব আপনার সঙ্গে নইলে তো দেখাই হতো না আমিও ভাগ্যে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে আপনি মন খারাপের কাছে ঋণী থাকুন আমি ঋণী রইলাম আমার তন্দ্রার কাছে দুজনে হাঁটতে হাঁটতে স্টেশনের শেষ মাথায় একটা আধখোলা চা দোকানের সামনে এসে থামেন কি নাম রেখেছেন আপনার এই পোষ্যটির মার্কেজ বাজপাখিটির ধারালো ঠোঁটে আঙুল ছুঁয়ে বলেন পোষ্য তো ও আমার সন্তান ওর নাম চি পাঠক এর বেশি কথোপকথনের ভেতরে ঢোকা আমাদের পক্ষে কি উচিত হবে এ তো পাপ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং মার্কেজ যখন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছেন যেখানে দাঁড়িয়ে বলছেন সেই স্থান পূজার অজ্ঞাগার কাপুরুষ লক্ষণ সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে তা বলে আমরাও যুগ্ম নক্ষত্রের ওই তেজস্ক্রিয়তা সত্তর জিএসএম এর এই হাই বুক প্রিন্ট কাগজ হইতে পারবে না এই ঐতিহাসিক কথোপকথনের যেটুকু আমরা হাওয়া বাতাস ধুলিকণার মাধ্যমে জানতে পারি তাহলে মার্কেজ জানান তিনি আলিপুরদুয়ারে মান্টোর বাড়িতেই উঠেছেন বঙ্কিম বলেন তিনি কোচবিহার যাচ্ছেন মধুসূদনের একটি কাজে আঠারোশো সালে মধুসূদন একটিবার একটি চিঠি লিখেছিলেন কোচবিহারের মহারাজ নরেন্দ্র নারায়ণকে চাকরির আবেদন আর কি এত বছর পর মাইকেলের মনে হচ্ছে সে চিঠিতে সাহিত্যগুণ গুণ হয়তো বা কিছু ছিল অতএব ওটা এবার ফেরত চাই সে চিঠি আনতেই এত দূর আসা বঙ্কিম কোচবিহার যাচ্ছেন শুনে মার্কেজ তাকে বলেন ওখানে গিয়ে যেন বঙ্কিম অবশ্যই অরুণেশের সাথে একবার দেখা করেন এবং ওর সঙ্গে একটা গোটা চব্বিশ ঘন্টা যেন তিনি অতিবাহিত করে আসেন